নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। হঠাৎ করে বেরিয়ে পড়ার আনন্দনীতে আজ আমরা চলে এসেছি চিন্তামণি কর বার্ড স্যাংচুয়ারিতে। এটিতে আসতে গেলে আপনাদেরকে সোনারপুর স্টেশনে নামতে হবে এবং সোনারপুর স্টেশন থেকে প্রথমে অটো ধরে রাজপুর এবং রাজপুর থেকে রত্তলা মোড়, রত্তলা মোড় থেকে এটা হাঁটা পথে মাত্র এক মিনিট। আর কেউ যদি বাই রোডে আসতে চান তাহলে কামালগাছি মোড় থেকে এর দূরত্ব 3 কিলোমিটার। আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপের লোকেশনটা শেয়ার করে দেবো। গরম কিংবা শীত যে কোনো ঋতুতেই অনায়াসে আসা যেতে পারে এখানে, তবে শীতে পরিযায়ী পাখিদের সংখ্যাটা একটু বেশি। আর একটা ব্যাপার, বর্তমানে এপ্রিল 2022-এ এখানে জনপ্রতি এন্ট্রি ফি হলো 120 টাকা এবং এটি খোলা থাকে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি মূল ভিডিওর সঙ্গে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ইউজ করিনি, কেবলমাত্র আমার এই বন্য অভিজ্ঞতাটা পুরোপুরি অনুভবটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমে এখানে ডুজ এন্ড ডোন্টস রয়েছে। বাবা, এখানে বুলবুলির কি অন্যরকম রং নাকি গো চন্দ্রাদি? এই তো এক্ষুনি উড়ে গেল ভর্তি। চলো বুলবুলি তো পাবে, আর কিছু পাবে? একটু চোখ খেয়াল রাখ, অনেক রকমের পাখি থাকে। না খাঁচার থেকেও কি বলতো, এটা তো ন্যাচারালি না, ন্যাচারাল ব্যাপারটা একটা অন্যরকম। ধরো তোমাকে কোনো একটা পাখি দেখলাম, কি পাখি উড়লো ওই গাছটাতে? ও গাছটা তো মরেই গেছে। হ্যাঁ, বয়স হয়ে গেলে যাবে। এই দেখো চন্দ্র, এখানে একটু বসবে এসো। এই তো সুন্দর। ও ঘুঘু, ঘুঘু মনে হয়। হ্যাঁ, আমি ভেবেছি এটা পুকুর। পুকুর না, এই তো বাইটা একটা খুব সুন্দর জায়গা। এই পুকুরে জলাশয় থাকলে নিশ্চয়ই দেখো পুকুরে পাখিদের জন্য জল চান্দা দিই। জল শুকিয়ে গিয়েছে। হ্যাঁ, ওই কয়েকটা ঘুঘু দেখা যাচ্ছে, বুলবুলি। হ্যাঁ, ন্যাচারাল রাখার চেষ্টা করেছে। ওই দিকটা বসার জায়গা আছে, চলো ওখানে বসার জায়গা আছে আমি যদি জানি। না না, এখানে বসার জায়গা আছে, সুন্দর বসার জায়গা, এসো। অনেকে মিলে আসলে আরো ভালো লাগবে। এই কি প্রজাপতিটা যাচ্ছে দেখো, আচ্ছা আমি দেখেছি এগুলো, চন্দনা, হলদে পাখি, বা শোনাবো বাবুই, হ্যাঁ, নীলকণ্ঠ, বেনেবো, মাছরাঙা। বুঝতে পারছি না, এটা হচ্ছে বলছে ড্যাফল। ড্যাফল পাকলে পুরো হলুদ রঙের হয়ে যাবে, মানে আম পাকলে যেমন হলুদ হয় না, হ্যাঁ ওরকম হলুদ হয়ে যাবে। আর একটু টক টক, তাই তো? টক খেতে, হ্যাঁ টক, খুব টক। আচ্ছা যাই হোক, চিন্তামণি কর পাখিরালয়ে ওই কোকিলের ডাক শোনা যাচ্ছে। হ্যাঁ কোকিল, হ্যাঁ তাই, আবার কি সোনারপুরের মতো ওই একটা, ওই দেখো ওইটাই বুলবুলি, ওই এই বুলবুলি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, চেনো? ওই তো একটা কলা, এই তো যা একটা পাখি দেখলি। বুলবুলি দেখা যায় এখানে, প্রচুর জানা অজানা ফল গাছ রয়েছে যেগুলো এখানকার পশু পাখি কিংবা সরীসৃপদের খাদ্য, এবং এছাড়া আরও অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো মানে আপনাকে হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের কথা মনে করিয়ে দেবে। তাই যদি আমি এটাকে সোনারপুরের বোটানিক্যাল গার্ডেন বলি তাহলে হয়তো খুব ভুল যে বলা হবে, তা কিন্তু নয়। এই বাগানটি সম্পর্কে এখানে স্পষ্টভাবে লেখা আছে যে এটি আগে কয়েলের বাগান নামেই পরিচিত ছিল এবং পরবর্তীকালে সরকার এটিকে অধিগ্রহণ করে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেন। আমরা কিন্তু অলরেডি কয়েকটা পাখি দেখেছি, গামার গাছ, কারণ রিঙ্কুদি জানে এই হচ্ছে গামার ফল। আমি শিখছি, এই তো দেখাচ্ছি, দেখো না, এই তো, এই তো কুলের মতো ফল, একদম কুলের মতো দেখতে, কুলের মতো। বা আমাদের চিনিয়ে দিয়েছে, লেডিস টয়লেট, বা ভালো, এইটা একটা ব্যবস্থা দরকার। দেখো তেলাকুচু হয়ে পাখিরা খেয়েছে, বুঝলে চন্দ্রদি? এই তেলাকুচু, তেলাকুচু নাহলে কি বলতো, ওদের তো ন্যাচারাল একটা জায়গা না। আচ্ছা ওখানে একটা পাখি দেখতে পাচ্ছি, যা আবার ক্যামেরা যেই করলাম সেই লুকিয়ে পড়লো। লেজটা কিরকম উঁচু করে করে রেখেছে, এইটুকুর মতো বাঘ থাকতে পারে। দেখো কি সুন্দর, এ হয়েছে একটা ছবি তোলা হচ্ছে না, কিন্তু কেউ কারোর ছবি তুলে দিচ্ছে না,
আর নিজেদের মোবাইল গুলো কেউ বের করছে না, ছবি তুলে নিই তাহলে। হ্যাঁ আমি একটু জঙ্গল সোনারপুরের জঙ্গলে দেখা যাবে, কি সুন্দর লাগছে। মানে যারা খুব এক্সপেক্ট করবে তাদের পক্ষে কিন্তু মুশকিল, কিন্তু খারাপ না, আমি তো বলবো খারাপ না, আমার কাছে বাবা সবই ভালো। বলে রাখি আমাদের এক্ষুনি একটা এক্সপিরিয়েন্স হলো যে আমরা একটা শিয়াল দেখলাম, তাই তো নাকি? দাম উঠে গিয়েছে তো, দাম অনেকটা দাম উঠে গিয়েছে, সিরিয়াসলি। ও মাই গড, ডাকছে না দেখো। আর চন্দ্রদি বারবার ওই দিকটা দেখছে, যদি শিয়ালটা ওই রাস্তায় আবার যায়। এটা বন বিড়াল গেল কিন্তু, বন বিড়াল কিন্তু একটাও দেখতে পাইনি। এটা আমি ওটা দেখতে পাইনি, শিয়ালের আগেরটা বন বিড়াল। আর তুমি দেখেছো বন বিড়াল? দেখেছো? আমি বন বিড়াল, আমি দেখতে পাইনি। এইটা শিয়ালটার ঠিক আগেই বন বিড়াল পাস করলাম, সন্ধ্যাকে বললাম বন বিড়াল যাচ্ছে, তারপরেই সোনা তাকিয়ে দেখলো শিয়াল। শিয়াল গেল, এইটা এইটাই দেখো দেখো দেখো, বিশ্বাস না হয়, এটাই ছিল কিন্তু শিয়াল। তাহলে বন বিড়াল ছিল, তার মানে চন্দ্র ওই ছোটটা? হ্যাঁ একদম বিড়ালের মতো, এই ছোটটা, এই এই ছোটটা, এই তাই তাই তো, না বিড়ালের মতো। আজ থেকে যে গাছটায় বসলো বসার জায়গাটা, ও ছাতার পাখি, ছাতার পাখি, এগুলো ছাতার পাখি, বসার দু তিনটে এরকম জায়গা করে রেখেছে। বিভিন্ন তলায় বিভিন্ন লোকজন থাকছে, ফোর্থ ফ্লোর, সেকেন্ড ফ্লোর। আমরা চিন্তামণি কর পাখিরালয় থেকে চলে যাব। আমরা কয়েকটা পাখির মধ্যে এই ওপরে যে কোণে এই যে পাখিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বসন্ত বৌরি, এটা দেখতে পেয়েছি। আচ্ছা আর এই পাখিটা দেখতে পেয়েছি, কিনে নামটা জানি না, বাকি সব পাখি কিছু একটা দুটো আমরা দেখেছি অন্য জায়গায়। এখানে টিয়া পাখি দেখেছি, কাঠঠোকরাও দেখেছি, বা ডাক পাখি দেখেছি, কিন্তু এই পাখিটার নামটা আমি জানি না, কারো জানা থাকলে বলবে। বেরিয়ে এবারে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য কোনটি সেটি জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আমরা প্রায় দেড় ঘন্টা মতো হলো, তাই তো? আমরা বেরিয়ে যাচ্ছি গেটের কাছ দিয়ে। খুব ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। টাটা টাটা। স্যাংচুরি থেকে বেরিয়েই রথতলার দিকে যেতে হাঁটা পথে এক মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ভাস্কর ভবন মিউজিয়ামে। আচ্ছা কেউ নেই, ভাস্কর ভবন, বিভিন্ন আর্টের কাজ বাজ করা আছে এখানে, কিন্তু লোকটা গেলে কোথাও আমরা জিজ্ঞেস করে যাবো তো, এসছি একবার জিজ্ঞেস করে যাবো চন্দ্রদি। এই তো উদ্বোধক, বাহ কেউ নেই এখন, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, শেষে এখানকার সিকিউরিটি দাদার কাছ থেকে জানতে পারলাম যে এটি রবি এবং সোম ছাড়া প্রতিদিনই দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, এবং এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং তা আপনারা অতি অবশ্যই শীত কিংবা গরম যে কোনো সময়ে কিন্তু এই জায়গা থেকে ঘুরে আসতে পারবেন। সবাইকে